মানুষ মিলে ভারতবর্ষের সংবিধান তৈরি করেছিল। মোদিজি, তোমার ভাববার দরকার নেই, তুমি ডক্টর আম্বেদকারের চেয়েও আরো বেশি, অনেক বেশি শিক্ষিত মানুষ বা অনেক বেশি পণ্ডিত মানুষ, এই ভাববার আপনার দরকার নেই। যদি আজকে দাঁড় করে দেওয়া হয় তো ডক্টর আম্বেদকারের পায়ের যোগ্যতম তুমি পর্যন্ত, নখের যোগ্য পর্যন্ত নরেন্দ্র মোদী তোমার জ্ঞান নেই। যদি জ্ঞান থাকতো, যদি জ্ঞান থাকতো তবে তুমি এই আইন তুমি আনতে না, এ আইন আনতে না। এ ভারতবর্ষ সবাইকার ভারতবর্ষ, এ ভারতবর্ষ হিন্দুর ভারতবর্ষ, এ ভারতবর্ষ মুসলিমের ভারতবর্ষ, এ ভারতবর্ষ বৌদ্ধের ভারতবর্ষ, এ ভারতবর্ষ খ্রিস্টানের ভারতবর্ষ, এ ভারতবর্ষ সমস্ত ধর্মের মানুষের ভারতবর্ষ। নরেন্দ্র মোদী, যদি ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দিতে চাও তোমাকে আমরা ভারতবর্ষ থেকে তুলে উপরে ফেলে দেব, কিন্তু ধর্মে ধর্মে আমরা লড়াই লাগাতে দেব না। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এসো হে আর্য, এসো অনার্য, এসো হে দ্রাবিড় চীন, সখুন্ডল পাঠান মোগল এক দেহে হল লীন। এসো হে আর্য, এসো অনার্য, আর্য কারা? হিন্দু। আগেকার দিনে যারা আমাদের ইরাক ইরান থেকে অনেক হাজার হাজার বছর আগে যারা হিন্দুরা ছিল, এসো হে আর্য, এসো অনার্য, যারা হিন্দু নাও তারাও এসো হে আর্য, এসো অনার্য, এসো হে দ্রাবিড় চীন, চীনের লোক তুমিও এসো, সখুন্ডল পাঠান মোগল, পাঠান মোগল যারা আছে সবাই মিলে এক দেহে হলো লীন, একই শরীরে তারা বিলীন করে গেল ভারতবর্ষে। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে। নজরুল ইসলাম কি বলেছিল জানেন? যখন স্বাধীনতার লড়াই হচ্ছে, স্বাধীনতার